তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য চাই রাশেদ ভাই, দয়া করে না বলো না, অনুনয় করে বলে কথাটা জাহির চৌধুরী। জাহির চৌধুরীর কথায় রাশেদ মিয়াদকে উঠা চোখে তাকিয়ে অপরাধের ন্যায় বলে এমন করে বলবেন না বড় সাহেব, আমি তো আপনার গোলাম, আপনার দয়ায় আমার সংসার চলে, পুলা মায়াটা রে নিয়া সুখে শান্তিতে খাইতে পড়তে পারছি, কিন্তু আমরা যে গরিব বড় সাহেব, কোথায় আপনারা আর কোথায় আমরা, এটা কেমন করে হয়? তাছাড়া ছোট সাহেবকে তো জানেন, কোনো মেয়েকে উনি পছন্দ করেন না আর না সহ্য করে, সেখানে আমার মেয়ের জীবনটা আমি নিজ হাতে কি করে নষ্ট করে দিই বড় সাহেব? আমার একটা মাত্র মেয়ে, ওরে খুব ভালোবাসি আমি, মা মরা মেয়ে আমার, আমি এটা পারবো না বড় সাহেব, আমারে মাফ কইরা দেন, হাত জোর করে বলে কথাটা রাশেদ মিয়া। জাহির চৌধুরী একটা আফসোসের দীর্ঘশ্বাস ফেলে বলে আমি সব জানি আর বুঝতে পারছি, তবে আমার ছেলেকে ঠিক করতে, তার ভুল ভাঙ্গতে, সঠিক পথে নিয়ে আসতে একমাত্র তোমার মেয়ে পারবে রাশেদ ভাই। দোলা মায়ের মধ্যে সে সব গুণ ধৈর্য আছে, তোমার মেয়ের কোনো কিছুর কমতি থাকবে না, তাও তুমি দ্বিমত করো না রহিম। জাহির খানের কথায় রাশেদ মিয়া চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারছে না, একদিনে তার মেয়ের জীবন আরেকদিকে কৃতজ্ঞতা প্রকাশ। আমি জানি সাহেব, আমার মেয়ে আপনার কাছে অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে, ওর কোনো অভাব কখনো হবে না, কিন্তু ছোট সাহেব কি মানবেন? একটা মেয়ের বড় সম্পদ তার স্বামী, আর স্বামী যদি ঠিক না থাকে তাহলে বাহ্যিক সুখ শান্তি নিয়ে কি হবে বড় সাহেব আমারে বলেন। রাশেদ মিয়ার কথায় জাহির চৌধুরী মুখটা মলিন করে বলে আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা রহিম, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এমনটা করতাম, কিন্তু আমি যে নিরুপায় রহিম, তুমি তো আমার ঘরের মানুষ, তোমার তো কোনো কিছু অজানা নয়, তুমি চাইলে পারবে আমার বিশ্বাস, একবার আমার কথাটা ভেবে দেখো। জাহির চৌধুরীর এমন ভাবে বলায় রাশেদ মিয়ার খারাপ লাগে। রাশেদ মিয়া একটা টানা শ্বাস ছেড়ে বলে আমাকে একটু সময় দেন বড় সাহেব, আমি পরে জানাবো আপনাকে, এখন আমি আসি বলে রাশেদ মিয়া চলে যেতে নিলে জাহির চৌধুরী রাশেদ মিয়াকে পিছু ডেকে বলে আমাকে নিরাশ করো না রহিম। রাশেদ করুণ চাহনি দিয়ে বেরিয়ে যায়। এরপর জাহির চৌধুরী সামনে থাকা সোফায় গিয়ে বসেন চিন্তিত হয়ে, ছেলেকে নিয়ে চিন্তার শেষ নেই তার, একটা মাত্র ছেলে তার, কিন্তু সে এমন স্বভাবের হবে কল্পনা করেনি জাহির চৌধুরী, অবশ্য এতে তার ছেলের দোষ দেওয়া যায় না, পরিস্থিতি তাকে এমন হয়ে উঠতে বাধ্য করেছে। সব কিছু ভেবে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়ে জাহির চৌধুরী, ভাইজান এটা তুমি কি বললে, ওই ছোটলোকের মেয়ের সাথে তুমি আমার রুদ্ররে বিয়ে দিবে, তাছাড়া তুমি জানো না রুদ্র এইসব বেশাদি পছন্দ করে না, ও তো কোনো মেয়েকে সহ্য করতেই পারে না, সেখানে বিয়ের কথা আসছে কেন, তাছাড়া ওই রকম ছোটলোক ঘরের মেয়েকে রুদ্র কখনোই বিয়ে করবে না, মুখ বেঁকিয়ে কথাগুলো বলেন জেসমিন চৌধুরী। শাট আপ জেসু, জাহির চৌধুরী জেসমিন চৌধুরীকে জেসু বলে ডাকে, মুখ সামলিয়ে কথা বল, ওরা গরিব হলেও মানুষ, তাছাড়া আমার ছেলের কিসের ভালো হবে না হবে সেটা আমি বুঝবো, তোর মাথা না ঘামালেও চলবে, শক্ত কণ্ঠে বলেন কথাগুলো জাহির চৌধুরী। জাহির চৌধুরীর কথায় জেসমিন ন্যাকা কান্না জুড়ে বলে তুমি এমনটা বলতে পারলে ভাইজান, সেই ছোট থেকে রুদ্রকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করে আসছি, ভালোবাসছি, নিজ হাতে খাওয়ায় দাওয়াই বড় করছি, আর আজ তুমি আমাকে এমন কথা বললে, রুদ্রর ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমার নেই,
জেসমিনের কথায় বিরক্ত হয় জাহির চৌধুরী, কিন্তু সেটা প্রকাশ না করে শান্ত গলায় বলে, দেখ জেসু, আমি যা করছি রুদ্রর ভালোর জন্য করছি। রুদ্র দিন দিন যেভাবে ডেসপারেট হয়ে যাচ্ছে, এতে ওকে সামলানো আরও মুশকিল হয়ে যাবে ভবিষ্যতে। তাছাড়া আমার তো ইচ্ছে করে নাতিনাতনির মুখ দেখতে। আমার একটা ভরা সংসার হবে সবাইকে নিয়ে। তোমার সংসার তো অনেক আগেই শেষ হয়ে গেছে ভাইজান, নতুন করে আর কি সংসার গুছাবে? তোমার ছেলের এমন উদ্ভট হওয়া, এমন স্বভাবের পিছনে একমাত্র দায়ী ওর মা। তুমি যদি আমাদের কথা শুনতে, তখন যে ধরে ওই মেয়েকে বিয়ে না করে নিয়ে আসতে, তাহলে আজ এর কিছুই হতো না। জেসমিন চৌধুরীর কথায় জাহির চৌধুরীর ভেতরের ক্ষতটা আবার জাগ্রত হয়ে উঠে। পুরনো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠে আবার। জাহির চৌধুরী নিজেকে সামলে নিয়ে রুক্ষ চোখে তাকিয়ে বলে, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওই মহিলার কথা আমার সামনে বলবি না। ওর কোনো কথা বা স্মৃতি এই বাড়িতে থাকবে না। কথাটা মাথায় রাখিস বলে জাহির চৌধুরী উঠে চলে যায় ভেতরে। জাহির চৌধুরী যেতেই জেসমিন চৌধুরী রহস্যের হাসি দেয় একটা, যে হাসির মানে শুধু সেই জানে। আসুন এবার সবার পরিচয় দেওয়া যাক। জাহির চৌধুরী আর জেসমিন চৌধুরী দুই ভাই বোন। জেসমিন চৌধুরীর নিজের একটা সংসার আছে, কিন্তু তিনি সব ছেড়ে ভাইয়ের বাড়ি থাকেন। কেন থাকেন সেটা আস্তে আস্তে জানতে পারবেন। জাহির চৌধুরী নামকরা বিশিষ্ট শিল্পপতিদের একজন, দেশে বিদেশে তাদের অনেক ব্রাঞ্চ আছে। এখন অবশ্য সেসব রুদ্রই দেখাশোনা করে। গল্পের প্রধান চরিত্র বা নায়ক রুদ্রনীল চৌধুরী, জাহির চৌধুরীর একমাত্র সন্তান, রুক্ষ একঘেয়েমি মানুষ একটা, সব সময় মুড নিয়ে থাকে। খুব কম মানুষই তার হাসি মুখটা দেখেছে। সব সময় মুখটা গম্ভীর করে রাখা তার প্রধান কাজের মধ্যে একটা। রুদ্র কোনো মেয়েকে সহ্য করতে পারে না, আর না তাদের সম্মান দেয়। মেয়েদের সস্তা, লোভী, প্রতারক, বিশ্বাসঘাতক মনে করে সে। এর কারণও আস্তে আস্তে জানতে পারবেন গল্পের মাধ্যমে। রুদ্র দেখতে ফিট ফর্সা, হাইট প্রায় 6 ফুট, নাকটা খাড়া, চোখগুলো ছোট ছোট, মুখে ছোট ছোট চাপদারি, বডি ফিট, এক কথায় একজন সুদর্শন পুরুষ, যাকে এক দেখায় অনেক মেয়ে স্বপ্ন দেখা শুরু করে দেয় নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়ার। অনেক মেয়ের ক্রাশ রুদ্রনীল চৌধুরী, কিন্তু কোনো মেয়েই তার কাছে পাত্তা পায় না। মেয়েদের সব সময় এড়িয়ে চলেন। রুদ্র তার বিজনেসকে অনেক ভালোবাসে। তার চেষ্টা আর সাফল্যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আজ এত দূর এগিয়েছে। রাশিদ মিয়া জাহির চৌধুরীর বাড়ির গাড়ির ড্রাইভার, দীর্ঘ 15 বছর ধরে চৌধুরী বাড়িতে ড্রাইভারি করে আসছে। সবার অনেক বিশ্বস্ত মানুষ রাশেদ মিয়াওই বাড়ির। রুদ্রও রাশেদ মিয়াকে যথেষ্ট সম্মান করে। জেসমিন চৌধুরী শুধু বাঁকা চোখে দেখে তাকে। গরিব বলে তার স্থান নিচে, এটাই মনে করে সে। গল্পের নায়িকা আরশিয়া দোলা, সবাই দোলা বলে ডাকে। দোলার ছোট একটা ভাইও আছে। দোলা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, অত্যন্ত মেধাবী আর নম্র ভদ্র। দোলা ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে পছন্দ করে। 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত তার প্রতিদিনের অন্যতম কাজ। দোলা দেখতে যেমন সুন্দর, তেমন তার চুল। কোমরের অনেক নিচে তার চুল, ঘন কালো চুল আর অনেক সিল্কি। দোলার চুলের পেছনে অবশ্য তার বাবার অবদান অনেক। দোলার গালে একটা বড় তিল আছে, যেটা দোলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। দোলা উচ্চতায় 5 ফিট 5 ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল।
মায়াবী মুখ, হরিণীর মতো চোখ, ঠোঁট দুটো চিকন, দোলা গায়ে হালকা পাতলা গরণ, তবে একবারে যে শুকনো কাঠি এমনও না। দোলার ভাইয়ের নাম রোকন। রোকন এবার দশম শ্রেণীতে পড়ছে। রোকনও দেখতে সুন্দর, তবে শ্যামবর্ণ প্রকৃতির সে। দোলা, দোলার ভাই রোকন আর তার বাবা, এই নিয়ে তাদের পরিবার। দোলা সংসারের সব কাজ পারে। ছোটবেলা মা মারা গেলে মেয়ে হয় সে সংসারের ভরসা। দোলাও তেমন। দোলার যখন 6 বছর বয়স তখন দোলার মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। রোকন তখন 1 বছরের বাচ্চা। দোলা রোকনকে মায়ের আদর দিয়ে বড় করেছে। ছোট থেকে সবার দায়িত্ব নিয়েছে দোলা। হয়তো উপর আল্লাহ তাকে এই সকল ধৈর্য শক্তি দিয়েছে ওইটুকু বয়সে। দোলা আসরের নামাজ পড়ে বসার ঘরে আসতেই দেখে তার বাবা চিন্তিত মুখ করে বসে আছে। দোলা এক গ্লাস পানি নিয়ে তার বাবার সামনে ধরে। রাশিদ মিয়া তার চিন্তায় এত মগ্ন ছিল যে কখন দোলা প্রবেশ করেছে এই ঘরে বুঝতে পারেনি। হঠাৎ মুখের সামনে পানির গ্লাস ধরাই চমকে উঠে রাশেদ মিয়া। চমকানো চোখে দোলার দিকে তাকিয়ে একটা স্বস্তি শ্বাস ছেড়ে মুখে হাসি নিয়ে এসে বলে, দোলা মা তুই। দোলা ইশারা করে পানির গ্লাসটা নিতে বলে তার বাবাকে। রাশিদ মিয়া পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে গ্লাসটা আবার দোলার হাতে দিয়ে দেয়। দোলা গ্লাসটা সামনে থাকা টেবিলে রেখে তার বাবার পাশে বসে বলে, এবার বলো কি নিয়ে এত চিন্তিত তুমি, যার জন্য তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে। দোলার কথায় রাশিদ মিয়া মাভরা চোখে তাকায় দোলার দিকে। তার মেয়েটার সব দিকে খেয়াল আছে, সে যে চিন্তিত এটা ঠিক বুঝে গেছে। রাশিদ মিয়া দোলার মাথায় হাত দিয়ে বলে, তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস রে মা, সবার মন পড়তে পারিস তুই। দোলা মুচকি হেসে বলে, উহু, সবার নয় শুধু আমার বাবার মন পড়তে পারি আমি, এই মানুষটাকে যে ছোট থেকে দেখে আসছি, সব সময় পাশে পেয়েছি, তাই আমাকেও বুঝতে হয়। এই সব কথা বাদ থাক, কি হয়েছে বলো তো বাবা, আগ্রহ নিয়ে বলে দোলা। দোলার কথায় রাশেদ মিয়া কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা দোলা মা, আমি যদি তোর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিই কখনো তাহলে তুই কি সেটা মেনে নিবি? আমি জানি তুই কখনো আমার কথা বা মতামতের বাইরে কোনো কাজ করিস না, তারপরও তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা যদি আমি তোর জন্য ভুল নিয়ে থাকি তাহলে তুই কি তখনও আমার কথা মতো সব মেনে নিবি? বাবার কথায় দোলার কৌতূহলটা আরও বেড়ে যায়। মুখে হাসি নিয়ে আসার চেষ্টা করে বলে, কি হয়েছে বাবা, তুমি এমন করে বলছো কেন? তাছাড়া তুমি যে আমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেবে এটা আমাকে বিশ্বাস করতে হবে, আর যদি ভুল হয় তাও আমি মনে করব সেখানে আমার ভালো আছে কোথাও না কোথাও। কিন্তু হঠাৎ এই কথা কেন বাবা, একটু খুলে বলবে দয়া করে? আমি না তোমার কথা কিছু বুঝতে পারছি না, নয়ে যাওয়া কণ্ঠে বলে দোলা। আমি তোমার বিয়ে দিতে চাই দোলা। বাবার মুখে বিয়ের কথা শুনে দোলার মুখটা ছোট হয়ে যায়। জিজ্ঞাসুক চোখে তাকিয়ে থাকে বাবার দিকে। রুদ্র, বাবার সাথে তোমার বিয়ে ঠিক করেছি আমি দোলা। বাবার এই কথাটা ঠিক মানতে পারে না দোলা। বাবার কথা শুনে আকাশ থেকে পড়ে এমন অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে বলে, এইসব কি বলছো তুমি বাবা, এটা কি করে সম্ভব? তোমার মাথা ঠিক আছে? যে মানুষটা মেয়েদের যথাযথ সম্মান দিতে পারে না, মেয়েদের কোনো মূল্য নেই যার কাছে, তার সাথে আমার বিয়ে, হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি বাবা? রাশিদ মিয়া জানতেন এই কথার হাজার প্রশ্নের তীর তার সামনে ছুড়বে দোলা, তাই সে আগে থেকে প্রস্তুত হয়ে এসেছে।
রাশিদ মিয়ানুয়ে যাওয়া কণ্ঠে বলে, দেখ মা, আমি জানি আমি যা বলছি সেটা ঠিক না, কিন্তু এছাড়া আমার আর উপায়ও নাই, আমি বড় নিরুপায় রে মা। তুই দয়া কর তোর এই বাবাকে, তোর বাবাকে একটু সুযোগ দে কৃতজ্ঞতা প্রকাশ করার। আমি জানি নিজ হাতে তোর জীবন নষ্ট করে দিচ্ছি আমি, তারপরও আমি চাই তুই এই বিয়েটা কর, হাত জোর করে বলে রাশেদ মিয়া। দোলা ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে আছে। রাশেদ মিয়ার চোখেও পানিতে টলমল। দোলা ছলছল চোখে তার বাবা রাশেদ মিয়ার দিকে তাকিয়ে বলে, ছোট থেকে তোমার সব কথা শুনে আসছি, মেনে আসছি, কখনো কোনো কথার অবাধ্য হয়নি, আর এখনো হব না বাবা। আমার জন্য তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। আমি চাই না আমার জন্য আমার বাবা কারো কাছে অসম্মতি হোক বা কোথাও মাথা নিচু করে থাকুক। তোমার সব সিদ্ধান্তে আমি রাজি, মুখে হাসি নিয়ে আসার চেষ্টা করে বলে কথাগুলো দোলা। রাশেদ মিয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা প্রাপ্তি অশ্রুজল, কিন্তু ভেতরে অশান্তির অবাধ ঝড়। দোলা কিছুক্ষণ থেমে আবার বলে, জানি না কি ভেবে তুমি আমার জন্য এই সিদ্ধান্ত নিয়েছ, তবে আমি কথা দিচ্ছি বাবা, তোমার সিদ্ধান্ত আমি বিফলে যেতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার বিশ্বাস রাখার, আমার সংসারকে সামলিয়ে রাখার বলে দোলা দৌড়ে চলে যায় সেখান থেকে। রাশেদ মিয়ার সামনে তার কান্নামাখা মুখটা সে দেখাতে চায় না। দোলার ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে একটা মেয়ের স্বপ্ন তার স্বামী। ভালো জীবন সঙ্গী পাওয়ার আক্ষেপ সব মেয়ের মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু ভাগ্য সব সময় সহায় হয় না। দোলারও হয়তো ভাগ্য সহায় হয়নি এই ব্যাপারে আবার হতে পারে দোলায় সব থেকে বড় ভাগ্যবতী হয়ে উঠবে। সময় সব বুঝিয়ে দেয়, কিন্তু সময়ের খারাপ দিকটা প্রথমে ভেঙে চুরে দেয়। শেষ পর্যন্ত যে টিকে থাকতে পারে তারই নাকি জয়। দোলা ঘরে দরজা বন্ধ করে সোজা গিয়ে বিছানায় পড়ে একটা বালিশকে আঁকড়ে ধরে চোখের পানি বিসর্জন দিচ্ছে। কেন এমন হচ্ছে তার সাথে? তার চাওয়া পাওয়া তো বেশি ছিল না, তাহলে কেন ভাগ্য তার সাথে পরিহাস করছে? এই সব ভেবে দোলার আরও কান্না আসতে চায়। রাশেদ মিয়া চিন্তিত হয়ে চেয়ারে বসে পড়েন। দোলার মধ্যে যে কি চলছে রাশেদ মিয়া খুব ভালো করে জানে। সব জেনেও না জানার ভান করে থাকতে হবে তাকে। সাদা শার্ট, তার উপর সাদা কোট, হাতে হোয়াইট রিচওয়াচ, চুলগুলো গোছানো, বডি স্প্রে এক হাতে নিয়ে আরেক হাতে একটা ফাইল, ফাইল দেখছে আর বডি স্প্রে সারা শরীর জুড়ে স্প্রে করে এক হাতে। রুদ্রর সাদা জিনিস খুব পছন্দ, তাই সে বেশিরভাগ জিনিস সাদায় ব্যবহার করে। তার সব কিছু প্রায় সাদায় ধরতে গেলে স্প্রেটা রেখে ঘড়ির দিকে তাকিয়ে ফাইলটা বন্ধ করে ব্যাগে নিয়ে গটগটে পায়ে বেরিয়ে আসে রুম থেকে রুদ্র। ডাইনিং টেবিলে জাহির চৌধুরী, জেসমিন চৌধুরী অপেক্ষা করছে রুদ্রর জন্য। এটা প্রতিদিনের কাজ। রুদ্র ঘুম থেকে উঠে রেডি হয়ে একবারে নিচে নামে দশটার দিকে। এরপর সবার সাথে ব্রেকফাস্ট করে সোজা অফিস চলে যায়। রুদ্রকে আসতে দেখে জেসমিন চৌধুরী মুখে হাসি নিয়ে বলে, ওই তো রুদ্র বাবা চলে এসেছে। জেসমিনের কথায় রুদ্র জেসমিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, গুড মর্নিং পিপি। এরপর জাহির চৌধুরীর উদ্দেশ্য বলে তার নির্দিষ্ট চেয়ারে বসে পড়ে খাবার সার্ভ করার জন্য সে সার্ভেন্ট আছে, সে সবাইকে খাবার সার্ভ করতে শুরু করে। জাহির চৌধুরী রুদ্রর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। রুদ্রর কোনো দিকে খেয়াল নেই, যেন খাবারের দিকে মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে। খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছো ড্যাড, কিছু বলবে?
খাবারের দিকে দৃষ্টি রেখেই বলে রুদ্র। রুদ্রর হঠাৎ এমন কথায় জাহির চৌধুরী চমকে উঠে বলে, এ এ হ্যাঁ হ্যাঁ। রুদ্র এবার খাবারের দিক থেকে নজর উঠিয়ে জাহির চৌধুরীর দিকে তাকিয়ে বলে, যে কোনো একটা বলো। জাহির চৌধুরী নিজেকে সামলে নিয়ে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই রুদ্র। কণ্ঠে একটু দৃঢ়তা ভাব নিয়ে আসে জাহির চৌধুরী। জেসমিন চৌধুরী বুঝতে পারে তার ভাই কি বলতে চাই রুদ্রকে, তাই জেসমিন চৌধুরী জাহির চৌধুরী উদ্দেশ্যে বলে, আহ ভাইজান, এখন এসব কথা না বললে নয়। তাছাড়া তুমি সব জানার পরও কেন এমন পাগলামি করছো বুঝতে পারছি না। জেসমিন চৌধুরীর কথায় রুদ্র ভ্রু কুচকে বলে, পাগলামি মানে কি নিয়ে কথা বলছো তোমরা? ড্যাড আমাকে কি কথা বলবে? রুদ্রর কথায় জাহির চৌধুরী সোজাভাবে জবাব দিয়ে বলে, আমি তোমার বিয়ে দিতে চাই রুদ্র। জাহির চৌধুরীর কথা শোনা মাত্র রুদ্র ওয়াট বলে দাঁড়িয়ে যায়, চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ। জেসমিন চৌধুরী ভয় পেয়ে যায় রুদ্রকে দেখে। রুদ্র হাতের মুঠো শক্ত করে নিয়ে বলে, তুমি কি বলছো বুঝতে পারছো ড্যাড? আমার মনে হয় না তুমি সজ্ঞানে আছো। প্লিজ কাম বেক রিয়েলিটি, আমি যা বলছি জেনে বুঝে সজ্ঞানে বলছি রুদ্র। আমি চাই তুমি বিয়ে করো, আর এটাই আমার শেষ কথা। রুদ্র এবার দ্বিগুণ রেগে গিয়ে বলে, আমি বিয়ে করব না ড্যাড, এটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে জানো। এরপরও এমন কথা বলার কোনো মানে হয় না। আই হেট গার্লস, জাস্ট হেট দেম। এরপর রুদ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, দেখো ড্যাডি, আমি লাস্টবার বলছি আমাকে বিয়ের কথা কখনো বলবে না, আমি এই শব্দটা শুনতে চাই না বলে রুদ্র বেরিয়ে যায়। জাহির চৌধুরী আহত চোখে রুদ্রর চলে যাওয়া দেখে হতাশ হয়ে, আমি বলেছিলাম ভাইজান রুদ্র কখনো রাজি হবে না, শুধু শুধু ছেলেটাকে খেপিয়ে দিল, কি দরকার অযথা ঝামেলা বাড়ানোর, ওকে ওর মতো থাকতে দাও না। জেসমিন চৌধুরীর কথা শেষ না হতেই গরম চোখে তার দিকে তাকায় জাহির চৌধুরী। এতে জেসমিন চৌধুরী চুপসে গিয়ে খাবারে মনোযোগ দেয়। জাহির চৌধুরী খাবার রেখে উঠে যায়। বুড়ো বয়সে এসে ভীমরতি ধরেছে ভাইজানের, আমিও দেখে নেব রুদ্রকে কি করে বিয়ে করাও তুমি। রুদ্র কখনো রাজি হবে না আমি জানি, আর যদি তোমার চাপে কখনো রাজি হয়ও আমি হতে দেব না, আর যদি বিয়ে হয় তো আমার মেয়ের সাথে হবে, আমার মেয়ে এই বাড়ির রাজরানী হয়ে আসবে, সমস্ত সম্পদ আমার মেয়ের নামে হবে, ওই ফকন্নির মেয়েকে কিছুতেই আমি এখানে আসতে দেব না বলে জেসমিন চৌধুরী উঠে চলে যায়। দোলা ঘরের সমস্ত কাজ শেষ করে রোকনকে টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। রাশিদ মিয়া অনেক আগেই বেরিয়ে গেছেন, কারণ রুদ্রকে অফিসে তিনি নিয়ে যায়। দোলা সব কিছু গুছিয়ে নিজে অল্প একটু খেয়ে কলেজের উদ্দেশ্য রওনা দেয়। দোলার মনটা একদম ভালো নেই কাল থেকে, তারপরও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সবার সামনে, নিজেকে বুঝানোর চেষ্টা করছে এটাই যে তার জন্য এটাই শেষ কথা। জীবন তাকে যে পরিস্থিতিতে এনে দাঁড় করাচ্ছে সেটা তাকে মেনে নিয়ে চলতে হবে। রুদ্র অফিসে ঢুকতেই সবাই উঠে দাঁড়ায়, সবার হাঁটু যেন কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে সবাই সালাম দেয় রুদ্রকে। রুদ্র মুখটা গম্ভীর রেখে সোজা তার কেবিনে ঢুকে যায়। অফিসের সবাই রুদ্রকে ভয় পায়, বিশেষ করে তার করে রাখা গম্ভীর মুখচিত্র এইটা সবাইকে ভয় পাওয়াতে বাধ্য করে। রুদ্র কেবিনে যেতেই গা এলিয়ে দিয়ে চেয়ারে বসে বেল চাপে তখনই হাসি মুখে কেবিনে ঢুকে আসাদ। রুদ্রর পিয়ে আসাদ, একমাত্র আসাদই রুদ্রকে ভয় পায় না।
भय पाय ना एमन ना, तबे आशाद रुद्रोर मन जुगिए चले सब समय आर रुद्र आशाद के जथेष्ट सम्मान करे भालोबाशे। ताई आशाद रुद्रोर साथे खूब फ्रिली थाकते पारे। आशाद के आसते देखे रुद्र गभीर कण्ठे बोले मीटिंगेर जन्नो सब फाइल रेडी करो। आमी 5 मिनिटेर मध्धे मीटिंग कन्फारेंस रूमे जाबो। रुद्रोर कथाय आशाद जी सार बोले बेरिये जाए। रुद्र चेयारेर साथे माथाटा एलिए दिए चोख बंध करे फेले। दोला एकटा क्लास करे क्यान्टिने बसे आछे। तार क्लासे मन बसछे ना आर ना भालो लागछे क्लास करते। दोलार पाशे बसे आछे दोलार बेस्ट फ्रेंड आशा। कि होयेछे दोला, तोर मुखटा एमन शुकनो लागछे केनो? कोनो समस्या? आशार कथाय दोला मुखे हासि निये आशार चेष्टा करे बोले आमार आबार कि हबे? किछु ना, आमी ठीक आछि। आच्छा तुई तो क्लास करते पारती, आमार साथे चले आसलि केनो? कथा घुरानोर जन्नो बोले दोला कथाटा। दोलार कथाय आशा मुखटा बांगलार पाँचेर न्याय करे बोले तोके छाड़ा आमी एका कोनो क्लासटा कबे करेछि? शुन दोला, एकदम कथा घुरानोर चेष्टा करबि ना, आमी तोके जानी एबं बुझियो। तोर साथे आमार बंधुत्वटा 8 बछरेर। एई दीर्घ समय तोर आमार जार्नी, ताई एतदिने आमी आमार बेस्ट फ्रेंड के चीनी ठीक आछे। कि होयेछे सोजाभावे बोले दे, एटाई भालो हबे। दोला मायाभरा चोखे आशार दिके ताकाय। दोला मने मने गर्वबोध करे आशार मतो एकटा बंधु पेये। आज पर्यन्त दोलार जखनी मन खराप होयेछे आशा ठीक बुझे गेछे, एटाई हयतो सत्यिकारेर बंधुत्व। बंधुर हये जदि एकटा बंधुर मन ना बुझे ताहले सेखाने किसेर बंधुत्व? दोला एकटा दीर्घश्वास छेड़े बोले बाबा आमार बिये ठीक करेछे आशा। दोलार कथा शुने आशा ओ आच्छा बलार पर किहह बोले चित्कार करे उठे। आशार चित्कारे दोला तेमन कोनो रिएक्शन देय ना, कारण से जानतो आशा एमन किछु करबे। तोर बिये आंकेल ठीक करेछेन। दोला माथा नाड़िए हाँ बोले। आशा हासि मुखे बोले कंग्रेचुलेशंस दोस्त। आशार कथाय दोला मुखे ताच्छिल्येर हासि झुलिए बोले बियेटा कार साथे शुनबि ना एकबार? आशा निजेर माथाय एकटा मेरे बोले एई रे एटाई भूले गेछि। छेले के रे दोला? निश्चय तोर स्वप्नेर देखा राजकुमार। आपन मने जार प्रतिच्छबि एके रेखछिस ठीक तेमन निश्चय। आमी जानी आंकेल तोर जन्नो खराप किछु चयेज करबे ना, दृढ़ आत्मविश्वास निये बोले कथाटा आशा। आशार कथाय दोला एकटा मिथ्ये हासि दिए बोले आमार बिये ठीक करेछे बाबा विशिष्ट शिल्पपति रुद्रनील चौधुरीर साथे। दोलार थेके रुद्रोर नाम शोना मात्र आशार माथाय आकाश भेंगे पड़े एमन। चमकानो चोखे ताकिए बोले कि बोलछिस एई सब दोला? एटा केमन करे किभाबे सम्भव? सबई आमार कपाल रे। आल्लाह हयतो आमार जन्य एई मानुषटाके रेखेछे जीवन संगी हिसेबे, ताई हयतो आमरा अद्भुत भावे जुड़े जाच्छी। किन्तु दोला एटा हय ना, कखनोई हय ना। जे मानुष मेयेदेर सम्मान दिते जाने ना, मेयेदेर मानुष बोले गण्य करे ना, तेमन एकटा मानुष तोर मतो मेयेर स्वामी होते पारे ना। तुई आज पर्यन्त कोनो रिलेशने जास नाई, तोर सबटुकु भालोबासा तोर स्वामीके देवार जन्य। आर केउ ना जानुक, आमी जानी बिये बर निये तोर कि स्वप्न, सेखाने आंकेल एमन सिद्धान्त निते पारे ना। तोर जीवनटा एकबारे नष्ट हये जाबे दोला। आच्छा तुई कि आंकेलके किछु बोलिसनि? तोर जे मतामत नेई एटा जानासनि? के बोलेछे आमार मतो नेई? आमी तो बाबाके बोले दिएछि बाबा जेटा बोलबे आमी सेटाई करब, तार सिद्धान्त आमार सिद्धान्त। दोलार कथाय आशा आशाहत हये बोले एटा जेद बा अभिमानेर समय ना दोला।
একবার সবটা ভেবে দেখ। এটা সারা জীবনে প্রশ্ন। বিয়ে কোনো খেলাচুরি কাজ নয়। আমি সব জানি আর বুঝে সিদ্ধান্ত নিয়েছি। দেখ, আমার কাছে আমার বাবা সব। তাই আমার জীবনে বাবা যা বলবে তাই হবে। বাবা যদি আমাকে নিজ হাতে বিষ দিয়ে বলে পান করতে তাও আমি রাজি আছি। আমি চাই বাবা সম্মান নিয়ে সবার সামনে মাথা উঁচু করে বাঁচুক। কেউ যেন তাকে কখনো আঙুল তুলে কিছু বলতে না পারে আমাকে নিয়ে। আমি একটা কথা বুঝতে পারছি না, আঙ্কেল কেন এমন একটা সিদ্ধান্ত নিল। সব জানার পরও আঙ্কেল কেন তোর জীবনটা নষ্ট করে দিচ্ছেন? বাদ দে আশা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি সব মেনে নিয়েছি, ভাগ্যর উপর ছেড়ে দিয়েছি সব। এখন ভাগ্য আমাকে যেভাবে চালাবে আমি সেভাবে চলব। চল বাড়ি যায়, আজ আর ক্লাস করব না বলে দোলা উঠে দাঁড়ায় সাথে আশাও। আশা এখনো সম্পূর্ণ বিষয়টা মানতে পারছে না। আশা দোলাকে যথেষ্ট ভালোবাসে, বন্ধুর থেকে বেশি কিছু মনে করে সে দোলাকে। আর তার জীবনে এমন একটা পরিস্থিতি আসতে চলেছে এটা যেন আশা কিছুতেই মানতে পারছে না। দোলা আর আশা ক্যান্টিন থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দেয়। জাহির চৌধুরী ড্রয়িং রুমে বসে পেপার পড়ছে। এর মধ্যে রাশেদ মিয়া উপস্থিত হয় সেখানে। রাশেদ মিয়া দেখা মাত্র জাহির চৌধুরীর মুখে হাসি ফুটে উঠে। আরে রাশেদ, তুমি এসো এসো, কখন থেকে তোমার জন্য অপেক্ষার করছি। তা কি ভাবলে তুমি? মানে কি ডিসিশন নিলে? তোমার মেয়েটা আমাকে দিবে তো ভাই? রাশেদ মিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ জাহির চৌধুরীর দিকে। আর জাহির চৌধুরী অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাশেদ মিয়ার দিকে। তার মন ছটফট করছে রাশেদ মিয়ার উত্তর পাওয়ার জন্য। আমি রাজি বড় সাহেব, আমি আমার মেয়ের বিয়ে ছোট সাহেবের লগে দিতে রাজি। কিন্তু ছোট সাহেব কি রাজি হবে আমার মেয়েরে বিয়ে করতে? রাশেদ মিয়ার কথা শুনে জাহির চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাশেদ মিয়াকে জড়িয়ে ধরে। এতে করে রাশেদ মিয়া চমকে উঠে অবাক হয়ে। আমি যে আজ কি পরিমাণ খুশি রাশেদ তোমাকে বলে বুঝাতে পারবো না। তুমি আমার অনেক বড় উপকার করলে আজ। আমি তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। তুমি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করবে না, সে অনেক সুখে থাকবে আমার বাড়িতে। সে দায়িত্ব আমি নিজে নেব। আমি চাই দোলা মা শুধু আমার ছেলেটা ঠিক পথে নিয়ে আসুক, তাকে সঠিকটা বুঝতে বাধ্য করুক। আর আমার বিশ্বাস দোলা মা ঠিক পারবে রুদ্রর মন জয় করতে, রুদ্রকে সঠিকটা বুঝাতে। আর থাকল রুদ্রকে বিয়েতে রাজি করানোর ব্যাপার, ওইটা আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক সামলে নেব। হাসি মুখ রেখেই বলে সব কথা জাহির চৌধুরী। রাশেদ মিয়া শুধু আহত চোখে সব দেখে গেছে আর শ্রবণ করেছে। রুদ্র মিটিং শেষ করে সবে কেবিনে এসে বসেছে, এর মধ্যে তার ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে পিপি দিয়ে সেভ করা নাম ভেসে উঠতেই রুদ্র ভ্রু কুচকে রিসিভ করে। ফোন রিসিভ করতেই জেসমিন চৌধুরী কান্নারত কণ্ঠে বলে, রুদ্র ভাইজানের শরীরটা ভালো না, তুই তাড়াতাড়ি আয় বাবা। ভাইজানের হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। আমি ড্রাইভারকে সাথে নিয়ে ভাইজানকে ডক্টরের কাছে নিয়ে এসেছি। জেসমিন চৌধুরীর কথা শুনে রুদ্র ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে, এই সব কি করে হলো পিপি? বাবা তো সকালেও ভালো ছিল, হঠাৎ এত শরীর খারাপ কি করে হলো? আমি কিছু জানি না রুদ্র, তুই প্লিজ তাড়াতাড়ি চলে আয় এখানে, আমার খুব ভয় করছে, ভাইজানের কিছু হবে না তো। সে কখন থেকে ডক্টর দেখছেন? এখনো বের হননি?
তুমি চিন্তা করো না পিপি, আমি এখনি আসছি। বাবার দিকে খেয়াল রেখো বলে রুদ্র ফোন কেটে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে অফিস থেকে। রুদ্র হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করে। জাহিদ চৌধুরীর কেবিনের সামনে আসতেই দেখে জেসমিন চৌধুরী আর রাশেদ মিয়া উপস্থিত সেখানে। জেসমিন চৌধুরী রুদ্রকে দেখা মাত্র দৌড়ে যায় রুদ্রর কাছে। এরপর ন্যাকা কান্না জুড়ে বলে, রুদ্র বাবা এসেছিস তুই? ভাইজানের হঠাৎ করে কি হয়ে গেল বুঝলাম। পিপির ড্যাড এখন কেমন আছে? কোথায় আছে ড্যাড, আমাকে নিয়ে চলো বলে ব্যস্ত হয়ে পড়ে রুদ্র। আসলে রুদ্র তার বাবাকে ভীষণ ভালোবাসে, পৃথিবীর সব কিছু একদিকে আর তার বাবা একদিকে সমান। রুদ্রর চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জেসমিন চৌধুরী রুদ্রকে জাহির চৌধুরীর কেবিনে নিয়ে যায়। একটু আগে তাকে কেবিনে দেওয়া হয়েছে। রুদ্র দ্রুত পায়ে কেবিনে ঢুকে দেখে জাহির চৌধুরী চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে ডক্টর খান দাঁড়িয়ে জাহির খানের কিছু রিপোর্ট দেখছে। ডক্টর খানকে দেখে রুদ্র ব্যস্ত কণ্ঠে বলে, আঙ্কেল ড্যাড এর কি হয়েছে? কেমন আছে ড্যাড এখন? রুদ্রর কণ্ঠস্বর পেয়ে ডক্টর সেন ঘুরে হাসি মুখে বলে, আর রুদ্র নীল, এতক্ষণে সময় হল আসার। রুদ্র মুখটা আগের তুলনায় আরও গম্ভীর করে বলে, আসলে আঙ্কেল রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বাই দা ওয়ে ড্যাড এখন কেমন আছে? ডক্টর খান রুদ্রর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বাবা এখন ভালো আছে, তবে তার ভালো থাকা ততক্ষণ পর্যন্ত নির্ভর করছে যতক্ষণ সে চিন্তামুক্ত রিল্যাক্স মুডে থাকবে। ডক্টর খানের কথায় রুদ্র জেসমিন চৌধুরী দুজনেরই ভ্রু কুচকে আসে। রুদ্র কৌতূহল নিয়ে বলে, ঠিক বুঝলাম না আপনার কথা আঙ্কেল। দেখো রুদ্র, তোমার বাবার যথেষ্ট বয়স হয়েছে, এই সময় তাকে যত টেনশন ফ্রি রাখা যাবে তত মঙ্গল। তোমার বাবা ছোটখাটো একটা স্ট্রোক হয়েছে, আর এটা হয়েছে অতিরিক্ত চিন্তা আর উত্তেজিত হওয়ার ফলে। কি নিয়ে তার মধ্যে এত চিন্তা উত্তেজনা সেটা তোমার বাবা এবং তোমরা জানো। তবে যদি এইভাবে চলতে থাকে তাহলে তোমার বাবার মারাত্মক ক্ষতি হয়ে যাবে ভবিষ্যতে, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, জাহিরকে সব সময় হাসি খুশি আর ভালো রাখার দায়িত্ব তোমাদের। ওকে কোনো রকম দুশ্চিন্তা বা উত্তেজিত হতে দেওয়া যাবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। রুদ্র তার বাবার দিকে তাকিয়ে বলে, জি আঙ্কেল বুঝতে পারছি আপনার কথা, আমরা খেয়াল রাখব ড্যাডের। আচ্ছা এখন কোনো সমস্যা নেই তো? আর মানে আর কোনো সমস্যা আপাতত হবে না আশা করি, সে তো নির্ভর করছে তোমাদের ভালো রাখার উপর। ওই যে বললাম, যত হাসি খুশি চিন্তামুক্ত রাখা যায়, জাহিরের জন্য উত্তেজনা একদম ভালো হবে না। জেসমিন চৌধুরী ঠিক হজম করতে পারছে না ডক্টরের কথাগুলো, তার মনে সন্দেহর বাসা বেঁধেছে। জাহির চৌধুরীর অসুস্থতা নিয়ে এখন তার যথেষ্ট ডাউট হচ্ছে। ডক্টর খানের দিকে একবার আরেকবার জাহির চৌধুরীর দিকে তাকাচ্ছে জেসমিন চৌধুরী, মূলত বোঝার চেষ্টায় আছে সে ব্যাপারটা। ডক্টর খান জাহির চৌধুরীর খুব ভালো বন্ধু, তাই জেসমিন তার কথায় ভরসা পাচ্ছে না। ওকে রুদ্র, আমি এখন আসছি, তোমরা চাইলে জাহিরকে বাড়ি নিয়ে যেতে পারে, তবে অবশ্যই ওর খেয়াল রাখবে, কোনো কিছু নিয়ে যেন ও চিন্তা না করে। আমি বারবার এক কথা বলছি তোমাদের বলে ডক্টর খান বেরিয়ে যেতে নেয়। রুদ্রর মাথায় চলছে না চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনায় এত মগ্ন হয়ে আছে যে ডক্টর আর খান আর জাহির চৌধুরীর ইশারায় অল দ্য বেস্ট বলাটা চক্ষুগোচর হয় না। কিন্তু জেসমিন চৌধুরীর চোখে ঠিকই সব ধরা পড়েছে।
আর এতে সে নিশ্চিত হয়ে গেছে যে তার ভাই সব কিছু অভিনয় করছে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলি আপনাদের। রাশেদ মিয়া তার মতামত জানানোর পর থেকে জাহির চৌধুরী ভাবতে থাকে রুদ্রকে নিয়ে। আসলে রুদ্রকে সহজে বিয়েতে রাজি করানো যাবে না। এর জন্য বড় কোনো প্ল্যান করতে হবে যাতে রুদ্র নিজ থেকে রাজি হয়ে যায়। জাহির চৌধুরী জানেন তার ছেলে তাকে ভীষণ ভালোবাসে, তাই জাহির চৌধুরী সেটাই অস্ত্র হিসেবে কাজে লাগায়। অসুস্থতার নাটক করে রুদ্রকে বিয়েতে রাজি করানোর জন্য আগে থেকে ডক্টর খানকে সব জানিয়ে রাখে। ডক্টর খান এতক্ষণ যে সকল কথা বললেন রুদ্রকে সব জাহির চৌধুরীর সাজিয়ে দেওয়া কথা। জাহির চৌধুরী এবার আস্তে আস্তে চোখ খোলে। তাকে তাকাতে দেখে রুদ্র গিয়ে বাবার পাশে বসে হাত ধরে একটা। জাহির চৌধুরী মায়াভরা চোখে রুদ্রর দিকে তাকায়। এখন কেমন আছো ড্যাড? কোথাও সমস্যা হচ্ছে না তো? জাহির চৌধুরী মুখে হাসি নিয়ে এসে মাথা ঝাঁকিয়ে না বলে, হঠাৎ করে এসব কি করে হলো? তুমি তো সকালেও ভালো ছিলে, কি নিয়ে এত চিন্তা তোমার? কিসের অভাব তোমার যার জন্য তোমাকে চিন্তায় থাকতে হয়? রুদ্রর কথায় জাহির চৌধুরী সোজাভাবে জবাব দিয়ে বলে, আমার একটা বৌমার অভাব, আমার নাতিনাতনিদের অভাব। আমি চাই তুই একটা বিয়ে বউ নিয়ে আয় বাবা। জাহির চৌধুরীর কথায় রুদ্র রেগে যায় আবার, কিন্তু সে রাগটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে শান্ত গলায় বলে, কেন এমন পাগলামো করছো ড্যাড? তুমি খুব ভালো করে জানো আমি বিয়ে কখনোই করব না, আমার দ্বারা এই সব হবে না। আমি কোনো নারীকে আমার জীবনে নিয়ে আসতে পারব না, তাও কেন জেদ ধরছ তুমি? তুমি এই একটা জিনিস বাদে যা চাও আমি সব করব। দরকারে আমার জানটা চাও তাও দিতে রাজি, তাও এটা আমাকে করতে বলো না ড্যাড প্লিজ। তুই কি চাস আমি অপূর্ণতা নিয়ে মৃত্যুবরণ করি, বুকের মধ্যে একটা আক্ষেপ নিয়ে পৃথিবী ত্যাগ করি? জাহির চৌধুরীর এই কথা শুনে রুদ্র চমকানো চোখে তাকায় তার বাবার দিকে, অবাক হওয়া কণ্ঠে বলে, এসব কি বলছো তুমি ড্যাড? প্লিজ এমন কথা বলো না, আমার খারাপ লাগে শুনতে, আর আমার কেমন অনুভূতি হয় সেটা বুঝিস? এই সব কিছু আমাকে কত কষ্ট দেয় এটা একবারও ভেবেছিস? ঠিক আছে, আমি আর তোকে বলবো না কখনো বিয়ের কথা, তোর যা ইচ্ছে তাই কর, আমি আর কখনো তোর জীবনে ইন্টারফেয়ার করতে যাব না। তবে আমার মৃত্যুতে কিন্তু আফসোস করতে পারবি না বলে রাখছি আমি, ড্যাড জোরের সাথে বলে উঠে কথাটা রুদ্র। কি এক কথা বলছো বারবার, শুনো তুমি এখন অসুস্থ, তোমার জন্য বেশি কথা ভালো না, এখন আমরা এই নিয়ে পরেও আলোচনা করতে পারবো, তুমি রেস্ট করো আমি তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বলে রুদ্র উঠে দাঁড়ায়। এরপর গটগটে পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। জাহির চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে, তার এত কিছু করা যার জন্য সেটা কি আদৌ সফল হবে, এইসব ভাবনা চিন্তা এখন তার মাথায় চলছে। দোলা রাতের রান্না শেষ করে ঘরে আসে। রাশেদ মিয়া এখনো বাড়ি ফেরেনি, প্রতিদিন রাত 8টার মধ্যে চলে আসে, আজ 9টা পার হয়ে গেছে তাও বাড়ি ফেরেনি। তাই দোলার একটু চিন্তাও হচ্ছে বাবার জন্য। রোকন তার ঘরে পড়তে বসেছে। রোকন পড়াশোনায় অনেক ভালো, মেধাবী স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। রোকন বইটা বন্ধ করে দোলার ঘরে যায়। রোকনকে আসতে দেখে দোলা মুচকি হেসে বলে, ভাই কিছু বলবি? রোকন ঘরে ঢুকে দোলার বিছানার উপর পা ঝুলিয়ে বসে বলে, আপু বাবা এখনো আসলো না কেন? প্রতিদিন তো এত দেরি করে না, কি জানি ভাই আমিও বুঝতে পারছি না, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। ছোট সাহেব তো কত জায়গা যায়।
হয়তো আছেন কোথাও চলে আসবে চিন্তা করিস না আমি কি তোকে খাবার দিয়ে দেব রোকন কিছুক্ষণ মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে না থাক বাবা আসলে একসাথে খাব আমি পড়তে বসি আবার বলে উঠে দাঁড়ায় রোকন দু কদম যেতে রোকন দাঁড়িয়ে যায় তাই দেখে দোলা ভ্রু কুচকে বলে কিছু বলবি আপু শুনলাম তোর নাকি বিয়ে ঠিক করেছে বাবা তাও ছোট সাহেবের সাথে তুই এই বিয়ে করিস না আপু ওই লোকটাকে আমার একদম ভালো লাগে না মুখটা কেমন গম্ভীর করে রাখে সব সময় একটু হাসি নেই মুখে আমার তো দেখলে ভয় করে লোকটাকে এমন করে বলতে নাই ভাই উনি তোর বড় তাই ছোট সাহেব বলবি আর যেন লোকটা কথাটা না শুনি ঠিক আছে আর এই সব নিয়ে একদম ভাববি না তোর আপুর ভাগ্য উপর থেকে সেট করে দিছে তাই যা হবে মানতেই হবে তবে এটা তো জানিস তোর আপু খুব স্ট্রং আর অনেক বুদ্ধিমতী ওই গম্ভীর মুখে ঠিক হাসি ঝুলিয়ে দেব বলে হাসার চেষ্টা করে দোলা দোলার কথায় রোকন অসহায় ফেস করে বলে তবুও বিয়েটা কি করতেই হবে তোকে আপু রোকনের এই কথাটা যেন দোলার মনে সজোরে আঘাত করে গিয়ে দোলা আহত চোখে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে জানি না রে ভাই ভাগ্য আমাকে নিয়ে কোথায় দাঁড় করাবে কিছু জানি না তবে যেটাই হোক না কেন আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি আচ্ছা যা তুই পড়তে বস গিয়ে বাবা আসলে খেতে দিয়ে দেব কেমন রোকন আর কিছু না বলে বেরিয়ে যায় দোলার ঘর থেকে দোলা জানালার পাশে গিয়ে জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকায় আকাশ ভরা পূর্ণ চাঁদ তার আলোয় আলোকিত হয়ে আছে সর্বধরণী দোলা চাঁদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছুড়ে যেটার সাথে বেরিয়ে আসে হতাশা আক্ষেপ কষ্টর রেস এইভাবে কেটে যায় একদিন জাহির চৌধুরীকে বাড়িতে নিয়ে এসেছে রুদ্র গতদিনই জাহির চৌধুরী বাড়ি এসে কারো সাথে কথা বলেনি চুপচাপ আছে সব সময় খাবার দিল একবার খাচ্ছে আবার ঘুরিয়ে দিচ্ছে ভালো লাগছে না কিছু তার বলে বাহানা জুড়ে দিচ্ছে কিন্তু রুদ্র তার বাবার মনের অবস্থা সবই বুঝতে পারছে রুদ্র পড়ে গেছে বিপাকে সে কি করবে এই নিয়ে তার চিন্তার অন্ত নেই একদিকে তার বাবাকে হারানোর ভয় মনে জেঁকে বসেছে ভালো করে আরেক দিনে জীবনের এত বড় সিদ্ধান্ত কি করে মেনে নিবে সে এটা নিয়ে দুশ্চিন্তায় আছে সে যেখানে সে কোনো মেয়েকে সহ্য করতে পারে না সেখান একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে সারা জীবন তার দায়িত্ব নেওয়া আবার সেই মানুষটা যদি বেঈমান স্বার্থপর হয় যদিও রুদ্রর এসবে কিছু মাথা ব্যথা নেই কারণ কোনো মেয়ে মানুষকে নিয়ে ভাবার সময় তার নেই এটাই মনে করে সে জেসমিন চৌধুরী তার ফোন নিয়ে বারান্দায় আসে এরপর কল করে একটা নাম্বারে কিছুক্ষণ বাদে ফোনটা রিসিভ করে ওপর পাশে হেসে বলে কেমন আছো মা তানিয়ার কথায় জেসমিন চৌধুরী মুখটা মলিন করে বলে আর কেমন থাকা হাতের মধ্যে থেকে সব বেরিয়ে যাচ্ছে আর তুই আমেরিকা বসে থাক তোর বাবার সাথে তোদের দিয়ে কিছু হবে না তানি আমি একা একা আর কত সামলাবো সব কিছু জেসমিন চৌধুরীর কথা বুঝতে না পেরে তানিয়া কৌতূহল নিয়ে বলে তুমি কিসের কথা বলছো মা কি বেরিয়ে যাচ্ছে হাত থেকে রুদ্রর বিয়েটা মনে হচ্ছে এবার হয়ে যাবে তানিয়া আর রুদ্রর বিয়ে মানে বুঝতে পারছি সব সম্পত্তি আমার বেহাতি হওয়া রুদ্রর বিয়ের কথা শুনে তানিয়া খুশিতে উত্তেজিত হয়ে বলে কি সত্যি বলছো মা ব্রোর বিয়ে আমি তো বিশ্বাসই করতে পারছি অবশেষে ব্রো বিয়েতে রাজি হয়েছে এখনো রাজি হয়নি তবে তোর মামা যা শুরু করেছে রাজি হয়ে যাবে মনে হচ্ছে
किन्तु तोर एते लाफानोर कि आछे बुझलाम ना तानिया के उद्देश्य करे बोले जेसमिन चौधुरी। ओमा आमी खुशी हब ना ब्रोर बिये बोले कथा। आमी तो भेबेछी ब्रो कखनोई बिये करबे ना, जीवनटा एइभावे काटिये देबे। जाक अवशेषे सुबुद्धि हयेछे। तानियार कथाय जेसमिन चौधुरी रेगे एकटा धमक दें। मायेर धमके चुप से जाय तानिया। आमी एखाने दिनेर पर दिन पड़े आछि सम्पत्ति हातानोर जन्य, चाकरेर मतो दिन रात खाटछि तोर भालोर जन्य, आर तुई किना आमार आशाय पानी ढालछिस। कोथाय भेबेछिलाम रुद्रोर बियेटा तोर साथे देब, ताहले सब किछु तोर हये जाबे, आमार आर कोनो चिंता थाकबे ना तोके निये। किन्तु तोदेर दिये किछु हबे ना, जा करार आमाके करते हबे देखछि। ओई फकन्नीर मेयेटाके किछुतेई एई बाड़ीते एसे राज करते देब ना आमी। तोमार लोक तोमाके एकदिन ध्वंस करे देबे मा। आमादेर जतटुकु जा आछे जथेष्ट आछे, तारपरो केनो तुमी मामार सम्पत्तिते नजर दिये आछो? तोमार एई लोभ आर पापेर जन्य बाबा तोमार साथे थाके ना। आज आम्रा एत दूरे आछी तोमाके छाड़ा शुधु मात्र तोमार जन्य, एरपरो तुमी सुधराले ना, आर कबे ठीक हबे तुमी? एखनो समय आछे, भालो हये जाओ। এই সব লোভ লালসা থেকে বেরিয়ে আসো প্লিজ মা। বেশি জ্ঞান দিতে আসবি না তানি। এই সব কিছু কি আমি আমার জন্য করছি? আমি কি মরার পর সাথে নিয়ে যাব সব? আমি তো তোর ভবিষ্যৎ চিন্তা করে এই সব কিছু করছি। আর রইল তোর বাবার কথা, সে নিজে কিছু করতে পারবে না আর না আমাকে করতে দেবে। তোর বাবার আশায় থাকলে আমাদের পথে বসে ভিক্ষা করতে হবে। শুন, টাকায় সব বুঝলি? যার টাকার নাই এই দুনিয়ায় তার কোনো মূল্য নেই। তানিয়া হতাশ হয় তার মায়ের কথায়। এটা আজ নতুন না, তানিয়া প্রায় তার মাকে বোঝায় কিন্তু সে বোঝার পাত্রী নয়। লোভ মানুষকে এত অন্ধ করে দিতে পারে সেটা নিজের মাকে না দেখলে বুঝত না তানিয়া। শুন তানি, যত তাড়াতাড়ি পারিস দেশে ফিরে আয়। রুদ্র বিয়েতে রাজি হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আর যদি রুদ্র বিয়ে করেও আমি তোর সাথে রুদ্রর বিয়ের ব্যবস্থা করব। কখনো না মা, আমি ব্রোকে নিজের ভাইয়ের মতো ভাবি, সেখানে তাকে বিয়ে করার প্রশ্নই আসে না। তাছাড়া আমার এমন মুডি গম্ভীর টাইপের বর একদম চায় না মা। জীবনে টাকা পয়সা সব না, যদি প্রকৃত সুখইটাই না থাকে একটা সংসারে সেখানে ধন সম্পদ কিছু করতে পারে না। জানি না কোন মেয়ের সাথে ব্রোর বিয়ের কথা হচ্ছে, তবে যেই হোক আল্লাহ যেন তাকে সুখ দেয়, অন্তত এই কামনা করি। আমি রাখছি মা, এখন আমার ক্লাস আছে, আর পরে জানাবো বাবার সাথে কথা বলে দেশে যাব কিনা। এরপর তানিয়া ফোন কেটে দেয়। মেয়ের কথায় জেসমিন রাগ সাথে হতাশ হয়। জেসমিন চৌধুরীর একটা মেয়ে আছে, নাম তানিয়া আহমেদ। তানিয়া তার বাবার সাথে আমেরিকা থাকে। তানিয়া আর দোলা একই ক্লাসে পড়াশোনা করছে। তানিয়ার বাবা জেসমিন চৌধুরীর উপর রাগ করে, বিদেশ চলে যান তানিয়াকে নিয়ে। পাঁচ বছর হল তানিয়া তার বাবার কাছেই আছে। তানিয়ার বাবা তানভীর আহমেদ, সে অত্যন্ত ভালো মানুষ। জেসমিন চৌধুরীকে ভালোবেসেই বিয়েটা করেছিলেন। বিয়ের আগে তিনি জানতেন না জেসমিনের মধ্যে এত লোভ লালসা বিদ্যমান আছে। এই সব কিছু সহ্য করে আসলেও এক সময় তিনি তিক্ত হয়ে উঠেন সব কিছুতে, তাই বাধ্য হয়ে তিনি দূরে চলে যায়। কিন্তু এতে কোনো প্রভাবই পড়েনি জেসমিন চৌধুরীর উপর। তার মতো সে দিব্যি আছে বেশ। জাহির চৌধুরী তার রুমে বসে আছে, মন খারাপ করে, দৃষ্টি তার মাটির দিকে আবদ্ধ। রুদ্র জাহির চৌধুরীর রুমের সামনে এসে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আসবো ড্যাড।
রুদ্রর কথায় জাহির চৌধুরী চোখ তুলে রুদ্রর দিকে তাকিয়ে ভেতরে আসতে বলে আবার দৃষ্টি সরিয়ে নেয়। রুদ্র এসে তার বাবার পাশে বসে বিছানায়। এখন তোমার শরীর কেমন আছে ড্যাড? জাহির চৌধুরী অন্য দিকে তাকিয়েই উত্তর দেয়, ভালো। মুখটা গম্ভীর করে ভারী কণ্ঠে বলে। রুদ্র বুঝতে পারে তার বাবা তার উপর রেগে আছে। বেশ কিছুক্ষণ চলে কুটকুটে নীরবতা। রুদ্র তার বাবার দিকে তাকিয়ে আছে আর জাহির চৌধুরী অন্য দিকে ফিরে। তুমি চাও আমি বিয়ে করি, তাই তো? হঠাৎ রুদ্রর মুখে বিয়ের কথা শুনে জাহির চৌধুরী চমকে তাকায় রুদ্রর দিকে, চোখ মুখে তার ভীষণ কৌতূহল একঝাঁক উচ্ছ্বাস। দেখো ড্যাডি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, যদিও প্রকাশ করতে চাচ্ছ না, তবে আমি তো সবই বুঝি। তুমি কেন এমন জেদ করছো সেটাও বুঝতে পারছি না। সব কিছু জানার পরও যদি এমন করো, সত্যি আমার আর কিছু বলার নেই। জাহির চৌধুরী গভীর দৃষ্টি নিক্ষেপ করে আছে রুদ্রর দিকে। আসলে রুদ্রর কথার ভাবগতি বোঝার চেষ্টা মূলত তার। রুদ্র একটু থেমে আবার বলে, তুমি যখন চাচ্ছ আমি বিয়ে করি তো ঠিক আছে, আমি বিয়ে করব, তবে আমার কিছু শর্ত আছে। রুদ্রর বিয়েতে রাজি হওয়ার কথা শুনে জাহির চৌধুরীর মুখের আকৃতি বদলে যায়। চোখ মুখে হাসির রেশ, খুশির উচ্ছ্বাস। তিনি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, সত্যি তুই বিয়েতে রাজি রুদ্র? আমার বিশ্বাসই হচ্ছে না, আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। জাহির চৌধুরীর এত আনন্দ উচ্ছ্বাস দেখে রুদ্রর মনে মনে ভালো লাগে। আজ দুদিন তার বাবা মন খারাপ আছে, এটা দেখে রুদ্রর একটুও ভালো লাগতে ছিল না। আমি বিয়ে করব বলেছি, তবে শর্ত সাপেক্ষ এটাও বলেছি ড্যাড। শর্তর কথা শুনে জাহির চৌধুরীর মুখের হাসি বিলীন হয়ে যায়। কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে আবার তাকায় রুদ্রর দিকে। কি শর্ত? বিয়েতে রাজি যখন, তাহলে এখানে শর্তের কি প্রয়োজন? আমি মোটেও বিয়েতে রাজি নই, তুমি বাধ্য করছো রাজি হতে। তাই বিয়ে করতে হলে আমার কিছু শর্ত মানতেই হবে, না হলে আইম সরি, আমি বিয়ে করব না। এই না না রুদ্র, বল না কি শর্ত, আমি তোর সব শর্তে রাজি। তাও বিয়েটা আর না করিস না, আমার অনেক স্বপ্ন, আমার বৌমা আসবে, আমার সামনে ঘুরে বেড়াবে, আমার নাতিনাতনি বলে থেমে যায় জাহির চৌধুরী, কারণ রুদ্র মারাত্মক রকম দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে জাহির চৌধুরীর দিকে। তাই রুদ্রর তাকানো দেখে জাহির চৌধুরী আর বাকিটা বলার সাহস পায় না। জাহির চৌধুরী মুখে মেকি হাসি নিয়ে এসে বলে, বল কি শর্ত তোর? আমি এখন যেমন আছি, যেমন লাইফ লিড করছি, বিয়ের পরও তেমনই থাকব। আমি কারো দায়িত্ব নিতে পারবো না, আর না কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো। তার প্রয়োজনীয় যা কিছু লাগে সময় মতো পেয়ে যাবে, কিন্তু আমার থেকে এক্সট্রা কিছু কখনোই আশা করতে পারবে না। আমার সামনে যেন না আসে, বাইরের সবার কাছে থাকবে আমার ওয়াইফের পরিচয়, কিন্তু আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। আর বিয়েটা অবশ্যই ঘরোয়াভাবে হবে, নো পার্টি নো রিসেপশন। যদি এর সব কিছু মানতে পারে কেউ, তবে বিয়ে করব আমি, এখন ডিসিশন তোমার। জাহির চৌধুরী অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র যে মেয়েটাকে মেনে নিবে না এটা জানতো, তাই বলে যে এত কিছু থাকবে ভাবেনি। রুদ্র এই বাড়িতে যে আসবে সে তোমার স্ত্রী হয়ে আসবে, তো সে তোমার সাথে থাকবে, পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তোমার সামনে যাবে না, এটা কেমন কথা? বিয়েটা ঘরোয়াভাবে হবে, এটা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু বাকিগুলো ইম্পসিবল। তুমি হয়তো ভুলে যাচ্ছ বিয়েটা তোমার ইচ্ছেতে হচ্ছে ড্যাড।
आमी किन्तु करछी ना, तुमी जोर करछो आमाके बिये करते, जेहेतु आमी तोमार जोन्नो बियेते राजी होयेछी सेहेतु आमार जोन्नो तोमाके एइटुकु करतेई हबे। तुमी जे मेये ठीक करबे आमार समस्या नेई आर आमी देखतेओ जाबो ना। बाट आमार शर्त गुलो ताके जानिए तबे बिये ठीक करबे। आशा करी बुझते पारछो बोले रुद्र उठे दाड़ाय। जाहिर चौधुरी एखनो अबाकित चोखे रुद्रर दिके ताकिये आछे। रुद्र जा किछु बोलेछे सब किछु तार माथार उपर दिए जाच्छे। आगेर तुलनाय चिंता आरो द्विगुण बेड़े जाय। भेबे चिंते तारपर आमाके जानियो केमन। एखन रेस्ट करो बोले रुद्र मुखटा गम्भीर करे बेरिये जाय। जाहिर चौधुरी विशाल भावनाय पड़े जाय। कि करबे सेटा बुझते पारछे ना। दोलार जोन्नो खराब लागछे तार आबार बियेटा ना दिलेओ हबे ना। जाहिर चौधुरीर दीर्घ विश्वास एकमात्र दोला पारबे सब किछु ठीक करते। किन्तु दोलार जीवनटा आबार नष्ट होये जाबे ना तो। जाहिर चौधुरी जा भेबे बियेटा ठीक करछे, जदि तार उल्टो हय ताहले तो दोलार जीवनटा नष्ट होये जाबे। जाहिर चौधुरी कि करबे दोटानाय पड़े जाय। आर जाई होक तार छेलेर जोन्नो एक्टा मेयेर जीवन नष्ट करते पारे ना। तानभीर आहमेद अफिस थेके फिरे रिलैक्स होये बसे क्लांत शरीर निये। तखनी तानिया एशे पेछने गला जड़िए धरे तानभीर आहमेदेर। कि ब्यापार आमार माटार आज एतो आलाप करार कारण तो ठीक बुझछि ना। एटा केमन कथा बाबा, आमी कि एमनी तोमार काछे आसि ना? बोलते बोलते तानभीर आहमेदेर सामने एसे दाड़ाय। सेटा आबार कखन बोल्लाम तबे आज आसते ना आसतेई एत आदर, एई जोन्नो एकटु खटका लागछे बोले हेसे देय तानभीर आहमेद साथे तानियाओ। तानिया तार बाबार पाशे बसे उल्लासित कण्ठे बोले बाबा जानो ब्रोर बिये। तानियार कथा शुने तानभीर आहमेद भ्रु कूचके बोले माने रुद्र बिये करछे। चोख मुखे विस्मये छाप। मा फोन दिएछिलो। मामा नाकि ब्रोर बियेर जोन्नो चाप दिच्छे। अवश्य ब्रो एखनो किछु बोलेनि, तबे बियेटा मने हय एबार होये जाबे। छेलेटा जीवने एतो धक्का खेयेछे जे जीवनेर आसल माने गुलो हारिये फेलेछे। बड्ड माया हय रुद्रटार जन्य। जानिस मा, ছোটবেলা মাকে হারালো, বড় হয়ে এমন একটা শখ পেল। সব কিছু মিলিয়ে ছেলেটাকে নিঃস্ব করে দিয়েছে গেছে। আফসোস নিয়ে বলে কথাগুলো তানভীর আহমেদ। জানো বাবা, আমি খুব করে চাই কেউ একজন আসুক ব্রোর জীবনে, যে ব্রোর জীবনটা আবার সাজিয়ে দেবে, সুন্দর করে গুছিয়ে দেবে। ব্রোর এই খিটখিটে মেজাজটা এক নিমিষে শেষ করে নতুন রুদ্রর জন্ম দিবে আবেগবাদী হয়ে বলে কথাগুলো তাকিয়া। এমন কি কেউ আছে যে ধৈর্য নিয়ে সব সামলাবে? তাছাড়া রুদ্র তো কোনো মেয়েকে এলাউই করে না তার লাইফে। তাহলে বিয়ে কি করে সম্ভব হবে? হবে বাবা, দেখো ঠিক কেউ না কেউ এমন আসবে যে ব্রোর উত্তপ্ত আগ্নেয়গিরির ভয়ানক লাভা নিভিয়ে সুন্দর প্রকৃতির রূপ দিবে। সে যাই হোক, আমরা কবে দেশে ফিরছি তাই বলো। তানিয়ার কথায় তানভীর আহমেদ ভ্রু কুচকে বলে আমরা মানে। তানিয়া মুখে হাসি নিয়ে এসে বলে হ্যাঁ আমরা মানে আমি আর তুমি। নো নো তানিয়া মা, আমি একদম যেতে পারবো না, আমার এখানে অনেক কাজ আছে, যদি যেতে চাও তো তুমি যেতে পারো। কিছুদিন থেকে আবার ব্যাক করবে কিন্তু আমি যেতে পারবো না, সরি মা। আমি কিছু শুনতে চাই না বাবা, তুই যাবে আমার সাথে। দেখো মায়ের জন্য না হোক তুমি মামার জন্য তো যেতে পারো। মামা তোমাকে কত ভালোবাসে বলো। প্লিজ বাবা তুমি আর না করো না। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এখন যাও, ফ্রেশ হয়ে এসো, খুব ক্ষুধা লেগেছে। তানিয়া আর কিছু না বলে মুচকি হেসে চলে যায়। কেটে যায় দুদিন। আজ দোলা আর রুদ্রর বিয়ে। দোলার বাড়িতে মানুষজনে পূর্ণ।
বাইরের কেউ নেই, কিছু আত্মীয় স্বজন আর প্রতিবেশী। রুদ্রর কথা মতো ঘরোয়াভাবে তাদের বিয়েটা হচ্ছে, দোলাকে সাজানো হচ্ছে। আশা মন খারাপ করে, দোলার পাশে বসে আছে। রোকনেরও খুব মন খারাপ। সেদিন রুদ্রর বলা কথাগুলো জাহির চৌধুরী খুব করে ভাবে। সব কিছু ভেবে জাহির চৌধুরী সিদ্ধান্ত নেয় রুদ্রর সাথে দোলার বিয়ে দেবে। দোলা পারবে সব কিছু একদিন ঠিক করতে, এই আত্মবিশ্বাসে জাহির চৌধুরী এগিয়ে যায়। রাশেদ মিয়াকে এরপর সব জানায় জাহির চৌধুরী। রুদ্রকেও বলে তার শর্তে রাজি। রুদ্র অবাকই হয়েছিল তার বাবার কথায়। কিন্তু যেহেতু কথা দিয়েছে সব শর্ত মানলেই বিয়ে করবে, তাই রুদ্র আর কিছু বলতে পারেনি। তবে রুদ্র বেশি অবাক হয়েছিল দোলার সাথে বিয়ের কথা শুনে। রুদ্র দোলাকে দুই তিনবার দেখেছে মাত্র, তাও সেভাবে লক্ষ্য করেনি কখনো। দোলা এই বাড়িতে তেমন যাওয়া আসা করেনি দরকার ছাড়া। রুদ্র সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো গুছিয়ে আঁচড়ানো, মুখে আগের তুলনায় আরও গম্ভীরতা, সব কিছুতে যেন বিরক্ত আজ রুদ্র। জেসমিন চৌধুরীও ফুঁসে আছে, সে অনেকভাবে বুঝিয়েছে রুদ্রকে। এই বিয়েটা থেকে রুদ্রকে সরাতে চেয়েছে কৌশলে, এর জন্য অনেক কান ভাঙিয়েছে দোলার নামে, তাও কাজ হয়নি। কারণ রুদ্র তার বাবাকে কথা দিয়েছে, তাছাড়া রুদ্রর বিয়ে নিয়ে ইন্টারেস্ট নেই। তাই মেয়ে কেমন স্বভাবের, কেমন তার চরিত্র, তার দেখার বিষয় নয়। রুদ্রর রেডি হওয়া শেষ হতেই জাহির চৌধুরী রুদ্রর ঘরে প্রবেশ করে। রুদ্রকে দেখে তিনি অবাক হয়ে বলে, একি রুদ্র, তুমি শার্ট প্যান্ট পরেছ কেন? আজ না তোমার বিয়ে, আজ তুমি পাঞ্জাবি পরবে। দেখো বাবা, বিয়ে করতে যাচ্ছি, এটাই কি তোমার জন্য যথেষ্ট নয়? প্লিজ আমাকে আর কিছুতে জোর করবে না, আমি এইভাবেই যাব বিয়েতে, বলে রুদ্র বেরিয়ে যায় ঘর থেকে। জাহির চৌধুরী একটা টপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। জানি না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য, সত্যি ভুল করছে নাকি কোথাও একটু সঠিকটাও উকি দিচ্ছে সেটাও বুঝতে পারছে না সে। জেসমিন চৌধুরী বিয়েতে যাবেন না বলে জেদ ধরে বসে থাকে, কিন্তু জাহির চৌধুরীর জন্য সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। রুদ্রর জন্য জাহির চৌধুরী কাউকে বিয়েতে ইনভাইট করতে পারেনি, কারণ সে জানে রুদ্রর কথার বাইরে কিছু হলে রুদ্র আর বিয়েটা করবে না। তাই সে রিস্ক নিতে চায় না জাহির চৌধুরী। কিন্তু বাড়ির মানুষগুলো না গেলে কেমন হয়? তাই তিনি জেসমিন চৌধুরীকে জোর করে এক প্রকার যাওয়ার জন্য। জেসমিন চৌধুরী ঠোঁটে লিপস্টিকটা দিয়ে সেটা জোরের সাথে রাখে টেবিলে। সব কিছুতে প্রচণ্ড বিরক্ত সে। এত চেষ্টা করল বিয়েটা আটকানোর, কিন্তু কিছুতেই কিছু হল না। জেসমিন চৌধুরীর বেশি রাগ হচ্ছে তার মেয়ে তানিয়ার উপর। তাকে একদিন আগে আসতে বলেছিল জেসমিন চৌধুরী, কিন্তু তারও কোনো পাত্তা নেই। দোলাকে সাজানো হলে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যায়। রাশেদ মিয়া সবাইকে খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়, কিন্তু দোলার দিকে একবারও তাকায় না। আসলে রাশেদ মিয়ার সাহস নেই দোলার চোখে চোখ রেখে তাকানোর। ঘরে আসা রোকন আর দোলা আছে একমাত্র। বিয়েটা কি করতেই হবে তোকে দোলা, এখনো সময় আছে, প্লিজ জেদ করিস না, জীবনটা এইভাবে শেষ করে দিস না দোলা। দোলা আশার দিকে আহত চোখে তাকিয়ে বলে, মেনে নিয়েছি সবটা, চিন্তা করিস না। আমি দেখতে ভাগ্য আমাকে আর কি কি ফেস করাতে চাই। আপু তুই এই বিয়েটা করিস না, আমি একা হয়ে যাব আপু, আমাকে কে আদর করে খাওয়ায় দিবে, আমার স্কুলের টিফিন কে রেডি করে দিবে, আমি কার কাছে থাকব আপু। রোকনের কথায় দোলা ফুপিয়ে কান্না করে উঠে।
দোলা খুব কষ্টে নিজেকে শক্ত করে রেখেছে। তার অনুভূতি, কষ্ট, কান্না কাউকে দেখাতে চায় না। রুদ্রর সাথে তার বিয়েটা ফিক্সড হওয়ার পর থেকে দোলার মুখে হাসি উবে গেছে। কিন্তু দোলা সবার সামনে এমন ভান করে থেকেছে সে খুব খুশি। কিন্তু একমাত্র রাশেদ মিয়া জানে তার মেয়ের মধ্যে কি ঝড় বয়েছে। দোলা কান্নারত কণ্ঠে রোকনকে কাছে ডাকে। রোকন বোনের ডাক পাওয়ার সাথে সাথে বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে উঠে। রোকনের ভীষণ কষ্ট হচ্ছে দোলার জন্য। রোকন মাকে পায়নি ছোট থেকে। দোলায় মায়ের আদর দিয়ে তাকে বড় করে তুলেছে। আজ সেও চলে যাচ্ছে পরের ঘরে। একদম কষ্ট পাবি না ভাই, আমি তো আছি সব সময় তোদের সাথে। তোদের ছেড়ে কোথায় যাব আমি বল? আমি তো বেশি দূরে যাচ্ছি না, কাছেই থাকবো। যখন ইচ্ছে হবে চলে যাবি আমাকে দেখতে, আমার যখন ইচ্ছে হলে আমি আসব। কান্না করে না ভাই, তোর কান্না যে আমার সহ্য হয় না। তাছাড়া বড় সাহেব তো একটা কাজের মানুষ দিয়েছে, সেই তোদের সব কাজ করে দিবে, তোর টিফিন রেডি করে দিবে। জাহির চৌধুরী দোলার বাড়ির জন্য একটা কাজের মেয়ে পাঠায়, কারণ সে জানে দোলা ছাড়া ওই বাড়িতে আর কেউ নেই সংসার সামলানোর মতো। দোলা চলে আসলে রোকন আর রাশেদ বিয়ার অনেক সমস্যা হয়ে যাবে খাওয়া পড়া নিয়ে, তাই সে আগেই কাজের মানুষ পাঠায়। যদিও রাশেদ মিয়া রাজি ছিল না, কিন্তু দোলা সব ভেবে চিনতে তার বাবাকে বোঝায়, তাই রাশেদ মিয়া আর দ্বিমত করে না। আপু তুই কেন ওই লোকটাকে বিয়ে করছিস? ওই লোকটা তোকে অনেক কষ্ট দিবে আপু, তুই সব জেনেও কেন এমন করছিস? বাবা কেন তোর বিয়ে ওই লোকটার সাথে দিচ্ছে আমি বুঝতে পারছি না, কান্না থামিয়ে বলে রোকন। তুই তো ছোট তাই এখন কিছু বুঝবি না, বড় হলে তখন বুঝবি বাবা কেন সব জেনেও তার আদরের রাজকন্যাকে সেখানে তুলে দিচ্ছে। তবে ওরা সবাই অনেক ভালো ভাই, বড় সাহেব তোকে কত আদর করে বল। শুধু বড় সাহেবই ভালো ওই বাড়ির, তাছাড়া বাকিরা, ওরা কেউ ভালো না আপু। এমন কথা বলে না ভাই, সবাই ভালো সবার দিক থেকে, কেউ একটু ভালো আর কেউ বেশি, এটাই তফাত। এর মধ্যে বাইরে থেকে শোরগোল আসে, বর এসেছে বর এসেছে। কথাটা শোনা মাত্র দোলার বুকের মধ্যে ধক করে উঠে। তোলপাড় করা উত্তেজনা ভেতরে বহমান তার। রুদ্র আর দোলাকে বসানো হয়েছে পাশাপাশি। সবাই অনেক খুশি রুদ্র আর দোলার জুড়ি দেখে। অনেকে ফিসফিস করে বলা শুরু করছে, দোলার ভাগ্যটা আসলেই অনেক ভালো, না হলে এমন বাড়ির বউ হওয়ার সুযোগ পায়। কত সুন্দর ছেলে, কত বড় বাড়ি, রাজ করে খাবে সেখানে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে এই সব কথায় বলা কওয়া চলছে। দোলা আবছা সবই বুঝতে পারছে আর নিজেকে নিজে তাচ্ছিল্য করছে তার ভাগ্যকে নিয়ে। রুদ্র মুখটা থমথমে করে বসে আছে, দোলার দিকে একবারও তাকায়নি সে। দোলাকে যখন নিয়ে আসা হয় তখন দোলা চোখ তুলে একবার রুদ্রর দিকে তাকিয়েছিল। রুদ্রর গম্ভীর মুখটা দেখে তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু আসেনি। আর কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে ড্যাড? যা করার আছে তাড়াতাড়ি করো, আমার কাজ আছে, ভারী কণ্ঠে বলে রুদ্র তার বাবাকে। জাহির চৌধুরী ছেলের কথায় আহত চোখে তাকায়। রাশেদ মিয়া জাহির চৌধুরীর দিকে তাকালে ইশারায় বলে বিয়ে পড়ানো শুরু করার জন্য। রাশেদ মিয়া কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে বিয়ে পড়ানোর জন্য। দোলার বুকের মধ্যে টিপটিপ শব্দ করছে। যত সময় যাচ্ছে তত যেন একটা অজানা ভয় জেঁকে বসছে। দোলা চাইলেও যেন নিজেকে আর নর্মাল রাখতে পারছে না।
আশা দোলার হাত শক্ত করে ধরে আছে শাড়ির নিচ দিয়ে। আশা খুব আপোষের দোলার এই বিয়ে নিয়ে। রোকন দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে রাশেদ মিয়ার কথা মতো। বিয়ে পড়ানো শুরু করলে রাশেদ মিয়া সেখান থেকে সরে যায়। দোলা আগের থেকে আরও শক্ত করে আশার হাত চেপে ধরে। বেশ সুস্থভাবে দোলা আর রুদ্রর বিয়েটা হয়ে যায়। জাহির চৌধুরী মনে মনে আল্লাহকে ধন্যবাদ দেয়। শেষ পর্যন্ত বিয়েটা যে হয়েছে এটাই অনেক খুশি তিনি। বিয়ে পড়ানো শেষ হতেই রুদ্র উঠে দাঁড়ায়। রুদ্রকে দাঁড়াতে দেখে জাহির চৌধুরী ভ্রু কুচকে বলে, একই রুদ্র দাঁড়িয়ে পড়লে যে, আমার কাজ তো এখানে শেষ ড্যাড, এবার তোমাদের কাজ তোমরা করো। আমার একটা ইম্পর্টেন্স কাজ আছে বলে রুদ্র বড় বড় ধাপ ফেলে চলে যায়। জাহির চৌধুরী রুদ্রকে পিছু ডেকেও লাভ হয় না, আর না কিছু বলার সুযোগ দেয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কানা ঘোষা শুরু করে দেয়। দোলার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অঝরে। আশার ভীষণ কান্না পাচ্ছে। সে জানত দোলা মোটেও সুখী হবে না ওই মানুষটার সাথে। রাশেদ মিয়া দূর থেকে কান্না করছে। তার মেয়ের জীবন সে নিজ হাতে নষ্ট করে দিল। বিয়ের দিন বর বউ রেখে চলে যায়, এটা কারো কাছেই শোভা দেখায় না। অনেকে অনেক রকম কথা বলছে। জেসমিন চৌধুরী সে তো বেজায় খুশি, মিটিমিটি হাসছে সবার আড়ালে মুখ লুকিয়ে। রুদ্র চলে যাওয়ায় সে অনেক আনন্দ পেয়েছে। জাহির চৌধুরী ব্যাপারটা সামাল দেওয়ার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলে রুদ্রর অফিসে জরুরি কাজ পড়ে যাওয়ায় চলে যেতে বাধ্য হয়। কিন্তু মানুষের যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আসলে পাড়া প্রতিবেশীরা তো অত পেতে থাকে কারো একটা কথা পাওয়ার জন্য। তারা যদি একটা কারণ পায় কাউকে কথা শোনানোর, তাহলে সেটা কোনোভাবে হাতছাড়া করতে চায় না। সে মানুষটার মনের অবস্থা জানার প্রয়োজন তাদের পড়ে না। নিজেদের বাজে মন্তব্য করে আরও বিষিয়ে তোলে সে মানুষের মন। জাহির চৌধুরী বুঝতে পারেন এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না। যতক্ষণ থাকবে মানুষের বাজে কথা কটূক্তি শুনতে হবে। এতে দোলা আর তার পরিবার আরও বেশি কষ্ট পাবে। তাই জাহির চৌধুরী রাশেদ মিয়াকে ডেকে বলে সে দোলাকে নিয়ে বেরিয়ে যেতে চাই। দোলাকে নিয়ে যাবে শুনে রাশেদ মিয়া থমকে যায়। চোখ দিয়ে এবার অঝরে পানি পড়তে থাকে জনসম্মুখে। জাহির চৌধুরী রাশেদ মিয়ার কাঁধে হাত রেখে বলে, কষ্ট পেও না রাশেদ, মেয়েদের তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। তাছাড়া তোমার মেয়ে তো তোমার খুব কাছেই থাকছে, তুমি তো প্রতিদিনই দেখতে পাবে দোলা মাকে। রাশেদ মিয়া এবার জাহির চৌধুরীর হাত চেপে ধরে খপ করে, বড় সাহেব, আমার মেয়েটাকে আপনার ভরসায় দিচ্ছি, ওকে দেখবেন দয়া করে। আমার খুব আদরের কন্যা আমার দোলা মা, আমি অনেক ভালোবাসি আমার মেয়েকে। ছোট সাহেব, জানি না কি করবেন এরপর, তবে আপনি আমার একমাত্র ভরসা বড় সাহেব। তুমি চিন্তা করো না রাশেদ, আমি তো আছি। তাছাড়া রুদ্র মেয়েদের যতই খারাপ চোখে দেখুন তাদের গায়ে হাত তুলবে না এই বিশ্বাস আমার আছে। হয়তো বকাবকি করবে, রাগারাগি করবে, তাছাড়া এর বাইরে সে কিছু করবে না। কিন্তু এর সব কিছু ঠিক করতে হবে দোলা মাকে। কি পারবি না মা তুই আমার ছেলেটাকে ঠিক করতে? ওর বদমেজাজি স্বভাবটা দূর করে নতুন করে ভালোবাসা তৈরি করতে। দোলা অসহায় চোখে তাকায় জাহির চৌধুরীর দিকে। দোলা চোখে ঝাপসা দেখছে, চোখের মধ্যে পানি থাকায় দোলার যেন দম বন্ধ হয়ে আসছে। রাশেদ মিয়া এবার দোলাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমাকে মাফ করে দিস মা, আমি তোর মতের বিরুদ্ধে গিয়েও বিয়েটা দিতে বাধ্য হলাম। তোর জীবনটা নিজ হাতে নষ্ট করে দিলাম।
পারলে এই অধম বাবাটাকে ক্ষমা করে দিস মা তুই। দোলার কান্নার বেগ আরও বেড়ে যায়। আশা, রোকন সবাই অনেক কান্না করছে। উপস্থিত সবার মন খারাপ হয়ে যায় বাবা মেয়ের মিলনে। দোলা নিজেকে অনেক কষ্টে সামলে কান্না থামিয়ে বলে, তুমি চিন্তা করো না বাবা, তোমার মেয়ে হারবে না। তুমি যে ভরসা বিশ্বাস নিয়ে আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছো সেটাই আমি জয়ী হব। দেখো, তোমার মেয়ে তোমার বিশ্বাস ভরসা রাখবে। তোমার মাথা আমি কখনো নিচু হতে দেব না বাবা। তুমি প্লিজ নিজেকে দোষী ভেব না, এটা তো আমার ভাগ্যে ছিল। কারো ভাগ্য কেউ কি করে খণ্ডাতে পারে বলো। রোকন আসতে আসতে বোনের কাছে এগিয়ে আসে। দোলা তার বাবাকে ছেড়ে রোকনকে জড়িয়ে ধরে শক্ত করে। রোকন বোনের আদর পেয়ে আরও বেশি কান্না করে। তুই যাস না আপু, আমি একা হয়ে যাব, আমি কার কাছে থাকব আপু। রোকনের কথায় নিঃশ্বাস ভারী হয়ে আসে দোলার। দোলা যেন মুখ দিয়ে কথা বের করার শক্তিটাও পাচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ে যাচ্ছে। এখন বিদায়ের পালা। জেসমিন চৌধুরী আগে গাড়িতে উঠে বসে থাকে। জাহির চৌধুরী দোলাকে নিয়ে এগোয় গাড়ির দিকে। দোলা অনেক উইক হয়ে পড়েছে কান্না করার ফলে, ঠিকভাবে হাঁটার শক্তিটাও পাচ্ছে না। রাশিদ মিয়া দোলাকে গাড়িতে তুলে দেয়। রোকন দোলার শাড়ির আঁচল চেপে ধরে। এতে যেন দোলার বুক ফেটে কান্না আসছে। রাশিদ মিয়া রোকনকে বুকের সাথে চেপে ধরে। রোকন তার বাবাকে বলে, আপুকে যেতে দিও না বাবা, আমি আপুকে ছাড়া থাকতে পারব না। রাশিদ মিয়ারও অনেক খারাপ লাগছে রোকনের জন্য। জাহির চৌধুরী গাড়িতে উঠলে গাড়ি চলতে শুরু করে। রাশিদ মিয়া আহত চোখে মেয়ের চলে যাওয়া দেখে রোকন দৌড়ে বাড়ির মধ্যে চলে যায়। শুরু হয় নতুন যাত্রা দোলার জীবনে। তার জন্য কি অপেক্ষা নতুন জীবনে তার জানা নেই, তবে ভালো কিছু যে নেই এটা সে খুব ভালো করে জানে। রুদ্র বিয়ের আসর থেকে এসে একটা বারে বসে আছে। সাথে আছে তার বেস্ট ফ্রেন্ড রাজ। রুদ্র আর রাজ খুব ভালো বন্ধু। রুদ্র একমাত্র রাজকে তার মনের সব কথা বলে, সব শেয়ার করে। রাজও রুদ্রকে অনেক ভালোবাসে। তাদের ফ্রেন্ডশিপ দীর্ঘদিনের, তাই দুজন দুজনকে খুব ভালো বুঝে। সে কখন থেকে এখানে এসে বসে আছিস? এটা কি হচ্ছে রুদ্র? আজ তোর বিয়ে, কোথায় বাসায় থাকবি তা না, বিয়ে বাড়ি থেকে উঠে চলে আসছিস? আচ্ছা, একবার মেয়েটার কথা ভাবলি না? এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী, তাদের কত কটুক্তি করতে পারে বলতো। একটা দিন একটু নিজেকে সামলাতে পারলি না, নতুন বউ তার পাশে থাকবি আজ, আর বাকি কথা শেষ করতে পারে না রাজ। রুদ্রর রাগান্বিত দৃষ্টি দেখে আটকে যায় বাকি কথা। রাজ একটা শুকনো ঢোক গিলে বলে, না মানে আমার কথাটা একটু স্টপ। রাজ ধমক দিয়ে বলে, রুদ্র, তুই ওই মেয়ের হয়ে একটাও কথা বলবি না। ওর কি হলো না হলো আই ডোন্ট কেয়ার ওকে। আমি কি বলেছিলাম আমাকে বিয়ে করার জন্য? ও কেন সব জেনেও রাজি হল? আসলে কি বলতো, লোভ, লোভে বিয়ে করেছে আমাকে। আমার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, তাই লোভে পড়ে বিয়ে করেছে আমাকে। রাজের খারাপ লাগে রুদ্রর কথাগুলো। একটা মানুষ সম্পর্কে না জেনে এমন মন্তব্য করা কখনোই ঠিক না। তাছাড়া রাজ জাহির চৌধুরীর থেকে সব শুনেছে দোলা সম্পর্কে, আর এতে দোলাকে বেশ ভালো মনে হয়েছে রাজের। দেখ রুদ্র, একটা মানুষ দিয়ে কখনোই সবাইকে বিচার করা যায় না। তুই কেন এটা বুঝতে চাস না? আমি আজও বুঝলাম না। একটা মানুষের জন্য তুই গোটা নারী সমাজকে দায়ী করে রেখেছিস, এটা কি ঠিক? তুই বল প্লিজ রাজ,
আমাকে এই সব নিয়ে কিছু বলতে আসবি না, আমি নারী জাতিকে বিশ্বাস করি না। ওরা কালসাপের থেকেও বিষাক্ত হয়। সুন্দর সাজানো জীবনকে কালো বিষ দিয়ে ভরিয়ে বিষাক্ত করে দেয়। কথাটা বলতে রুদ্রর কণ্ঠস্বরটা নরম হয়ে আসে। রুদ্র নিজেকে সামলে নিয়ে একটা ওয়েটারকে ডেকে বলে ড্রিঙ্ক সার্ভ করতে, কিন্তু এতে রাজ বাধা দেয়। দোলা চৌধুরী বাড়ি এসেছে অনেক আগে। এখন বাজে রাত প্রায় 11টার কাছাকাছি। এই বাড়িতে তেমন কেউ নেই যার সাথে একটু কথা বলবে দোলা। জেসমিন চৌধুরী এসে তার রুমে ঢুকে বসে আছে। জাহির চৌধুরী তার রুমে আছে। যত হোক সে তো দোলার সাথে থাকতে পারে না। আর কেউ নেই যে দোলার পাশে থাকবে। রুদ্রর জন্য কাউকে জানাতেও পারেনি জাহির চৌধুরী। দোলাকে রুদ্রর ঘরে বসিয়ে রাখা হয়েছে। ঘরটা সুন্দর করে গোছানো, কিন্তু বিয়ের জন্য কোনো রকম সাজানো হয়নি। আর তা যে রুদ্রর জন্য হয়নি এটাও বুঝতে পারছে দোলা। তাছাড়া দোলা এই সব আশাও করে না। তার জীবন এখন একটা উপহাস মাত্র। দোলা রুদ্রর ঘরটা বারবার দেখছে ঘুরে ফিরে। ঘরটা বেশ পছন্দ হয়েছে দোলার। সব জিনিস জায়গা মতো সাজানো, তবে ঘরে বেশিরভাগ জিনিস সাদা রঙের, যার জন্য ঘরটা আরও আকর্ষণীয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে দোলাকে জানায় জাহির চৌধুরী তার ঘরে তাকে ডাকছে। দোলা সার্ভেন্টের কথা মতো চলে যায় জাহির চৌধুরীর ঘরে। জাহির চৌধুরী আলমারির সামনে দাঁড়িয়ে আছে। দোলা জাহির চৌধুরীর ঘরের সামনে দাঁড়িয়ে বলে আসব বড় সাহেব। দোলার কথায় জাহির চৌধুরী থমথমে গলায় বলে একদম না। জাহির চৌধুরীর কথায় আঁতকে উঠে দোলা। ভ্রু কুচকে আসে, সাথে ভয় ঢুকে যায় মনে। জাহির চৌধুরী দোলার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলে বড় সাহেব কি কথা হ্যায়? বাবা বল বাবা, আমি আজ থেকে তোর বাবা, বুঝেছিস? নো বড় সাহেব, অনলি বাবা, বুঝেছিস তুই করা শাসনে বলে জাহির চৌধুরী। জাহির চৌধুরীর কথায় একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দোলা। সে তো বেশ ভয় পেয়ে গিয়েছিল প্রথমে জাহির চৌধুরীর কথায়। দোলা মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে ভেতরে যায়। দোলাকে বসতে বলে জাহির চৌধুরী আলমারি থেকে কিছু বাক্স বের করে নিয়ে আসে। জাহির চৌধুরীর হাতে বাক্স দেখে দোলা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এর মধ্যে কি আছে বাবা? জাহির চৌধুরী দোলার হাতে বাক্সগুলো ধরিয়ে দিয়ে বলে নিজে দেখে নে। দোলা কৌতূহল ভরা চাহনি নিয়ে বাক্সগুলো দেখে এরপর বাক্স খুলে দেখে একটা ভারী স্বর্ণের হার। দোলা অবাক হয়ে তাকায় জাহির চৌধুরীর দিকে। দোলাকে তাকাতে দেখে জাহির চৌধুরী মুচকি বলে আরেকটা বাক্স খোলার জন্য। দোলা আরেকটা বাক্স খুলে দেখে ওইটাই স্বর্ণের চুড়ি। সব জিনিস অনেক পুরানো দেখে মনে হচ্ছে। বাবা এই সব কি? আমার মায়ের গহনা, অনেক পুরানো কিন্তু খাঁটি সব। আমার মায়ের ইচ্ছে ছিল তার নাতবুকে নিজ হাতে এই গুলা দেওয়ার, কিন্তু সে ভাগ্য আমার মায়ের হয়ে উঠেনি, তাই আমার হাতে দিয়ে গেছে এইগুলা রুদ্রর বউয়ের জন্য। দোলা চমকে উঠে বলে এইগুলা সব আমার। জাহির চৌধুরী স্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলে হ্যাঁ। দোলা এবার অবাক হওয়া কণ্ঠে বলে, না না বাবা, আমি এইগুলো নিতে পারবো না, এইগুলো বরং আপনার কাছে থাক বাবা। জাহির চৌধুরী দোলার কথায় মনঃক্ষুণ্ণ হয় একটু। এইগুলো তোমার জন্যই রাখা বৌমা, তাই এইগুলো তোমাকে নিতে হবে। আমি এই সব কিছু তোমার হাতে তুলে দিয়ে দায় মুক্ত হতে চাই, প্লিজ মা না করিস না। জাহির চৌধুরীর কথায় দোলা দোটানায় পড়ে যায়। কি করবে বুঝতে পারে না। কি রে মা নিবি না? দোলা আর কিছু না ভেবে মুখে হাসি নিয়ে এসে বলে, ঠিক আছে বাবা, এইগুলো আমি নিয়ে যাচ্ছি।
তবে আমি এইগুলো আমার দায়িত্বে রাখব, শুধু আমি কখনো ব্যবহার করব না। দোলার কথায় জাহির চৌধুরী অবাক হয়ে বলে, কেন? দোলা মুখটা মলিন করে বলে, এই সব কিছুর প্রতি আমার এখনো কোনো অধিকার হয়নি বাবা। যেদিন আমি ছোট সাহেবের মন জয় করে এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবো, আমি সেদিনই এই সব গহনা দিয়ে সুন্দর করে সাজব। দোলার কথাগুলো বেশ ভালো লাগে জাহির চৌধুরী। দোলার মাথায় হাত রেখে বলে, দোয়া করি রে না, তুই তোর উদ্দেশ্যে সফল হ, আমার ছেলেটাকে হাসিখুশি বানিয়ে দে, ওর ভেতরে চাপা কষ্টগুলোকে দূর করে দে। শুন দোলা মা, আমি তোকে কিছু কথা বলি, আজ মন দিয়ে শুনবি আমার কথাগুলো। দোলা আগ্রহের সাথে তাকায় জাহির চৌধুরীর দিকে। জাহির চৌধুরী দোলার পাশে বসে বলে, আমি জানি তুই সব জানিস। রুদ্র যে মেয়েদের পছন্দ করে না, তাদের সম্মান করে না, এর সবই তো অজানা নয়। রুদ্র রাগ জেদ সব কিছু বেশি, এটাও জানিস। আর এই সব কিছু মানিয়ে তোকে চলতে হবে এখন থেকে। তুই কিন্তু একদম ভয় পাবি না রুদ্রর এই সবগুলো। আমি আমার ছেলেকে জানি, রুদ্র যত রুড হোক না কেন একটা মেয়েকে নির্যাতন কখনোই করবে না। তাই তুই যেন ওর রাগ ওর বকাবকি এসব শুনে দূরে সরে যাস না। আমি কি বলতে চাইছি তুই নিশ্চয় বুঝতে পারছিস। দোলা মাথা নাড়িয়ে বলে, আমি সব বুঝেছি বাবা। আমার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, এখানে প্রতি মুহূর্তে আমাকে লড়াই করে বাঁচতে হবে, তাও আবার আমার স্বামীর সাথে। আরেকটা কথা শুন মা, তোকে যদি এই বাড়ির আর কেউ কিছু বলে, কটুক্তি করে, একদম কানে তুলবি না কথাগুলো। আমি তোকে ভালোবাসি এটা ভেবে তুই চুপ করে থাকবি, আস্তে আস্তে সবার মুখ বন্ধ করে দিবি তুই তোর কাজ দিয়ে। জাহির চৌধুরী আসলে এটা জেসমিন চৌধুরীর কথায় বুঝাইছে দোলাকে। দোলাও জানে যে জেসমিন চৌধুরী তাকে পছন্দ করে না। দোলা এর আগে এই বাড়িতে দরকারে আসলে জেসমিন চৌধুরী তেরাভাবে সব কথার উত্তর দিতেন। দোলা সেদিন থেকে বুঝে যায় এই মহিলা সুবিধার নয়। যা মা এবার তোর ঘরে যা, রুদ্রর আসার সময় হয়ে আসছে। রুদ্রর ঘরে যাওয়ার কথা শুনে দোলার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অসহায় চোখে জাহির চৌধুরীর দিকে তাকায়, তুই তো অনেক সাহসী আর বুদ্ধিমতী আমি জানি, রুদ্রকে একমাত্র তুই জব্দ করতে পারবি আমি এটাও জানি। দোলা জাহির চৌধুরীকে সালাম করে বলে, দোয়া করেন আমাকে বাবা, আমি যেন আপনাদের সবার বিশ্বাস ভরসা রাখতে পারি। আজ থেকে আমার শুরু হবে জীবনের নতুন অধ্যায়, আর এই অধ্যায়ের যত কালো অতীত আছে সব ধুয়ে মুছে আমি নতুন অধ্যায়ের সূচনা করব, দেখবেন। দোলার কথা জাহির চৌধুরী অনেক খুশি হয়, সাথে শান্তি অনুভব হয় হৃদয়ে। জাহির চৌধুরী তো এটাই চেয়েছে। দোলা রুদ্রকে সঠিকটা বুঝতে সাহায্য করুক, রুদ্রর মনের ভুল ধারণাগুলো ভেঙে দিক। চলবে।